আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কদবেলের লোভনীয় এই আচারের রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ কদবেল, পাকা কদবেল হতে হবে। তো এখানে প্রায় 7-8টা আছে। এভাবে আমি সবগুলো ফাটিয়ে নিয়েছি আর ভেতরে দেখা যাচ্ছে যে বেশ পাকা। একটা চামচের সাহায্যে এই ভেতরের অংশগুলো প্রথমে আমি তুলে নিব। আমার কদবেলগুলো পাকা ছিল, কিন্তু আরও বেশি পাকা হলে আরও বেশি ভালো হতো। তো এখন সবগুলো কদবেল এভাবে উঠিয়ে নেওয়ার পর ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর এই ম্যাশ করার কাজটা যেহেতু হাত দিয়ে করাই ভালো, তাই আমি এখন এটাতে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে ম্যাশ করলে আচারটা বেশ ভালো হবে আর স্মুথ হবে, তা না হলে আস্তে আস্তে এটি দলা পেকিয়ে যাবে। আর তাই হাত দিয়ে এরকমভাবে স্মুথ করে দিলে আচারটাও স্মুথ হবে। এই কাজটা শেষ হয়ে গেলে এখন মশলা রেডি করতে হবে। তো এখানে নিয়ে নিয়েছি মিষ্টি সজ আর শুকনো মরিচ, এগুলোকে আমি শুকনো টালায় ভেজে নেব। ভেজে এগুলোকে আমি পাটায় পিষে নেব। তো একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কদবেলগুলো। ভালো করে কিছুক্ষণ তেলের সাথে এটাকে আমি কষিয়ে নেব। এটা সেই গুঁড়ো করে রাখা মিষ্টি সজ। নিয়েছি মরিচ, একটু হলুদ আর একটু পরিমাণ লবণ। তো সবগুলো এখানে আমি দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিব। তো তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে প্রায় 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর চিনি দেওয়ার পর এরকম পানি উঠে যাবে, আর এতে ভয়ের কোনো কারণ নেই। তো এখানে আমি আরও 1 কাপ চিনি অ্যাড করেছি। তো চিনি দেওয়ার পর এখন অনবরত নাড়তে হবে। আর আমি ইউজ করেছি এই সাদা ভিনেগারটা। তো 1/2 কাপ পরিমাণ ভিনেগার এখানে আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে 10 মিনিটের মতো এটাকে অনবরত নেড়ে জাল করতে হবে। আর তারপরে টেক্সচারটা এরকম হয়ে আসলে বুঝতে হবে আচার পুরোপুরি রেডি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।